Hastini turun asuk tayo Kongres bodol uglok tong fonu fia ba Kongres bodol bo hastio fanda ki toma nokza ki tong tabok trik trik abahino mangpri kase fika tini tang shalo. Jora kebel ni jora fonu Kongres bodol no hamza ki hastini kren kren am sini kung sai berira sini sitam. Di prasan no kuni korok sini sai berira li sitam butar Kongres ni bana romka. Bodol hamne rugi bisingo mantik ka yaksi bodol ni kesam adong ti kesam yaksi hapo ni jora wo monti calang nai. Kogendro biang bo. Abon rugi no asono bubak rekor agul ni pus obis domri am seyo kaisa pandani bisung tei bodol hapa panda kai zaka aro manja ka kongres bodol ni embele shudi bai bormon di prapolis ni kasku asis kumar sha shoro baron dia kongres ni tang fang zik haste kongres ni bar dawo tunai observer mencari ta life fang ago shong asal kok sono tapi embele shudi bai bormon shaka haste di prasok di bagai je ham grain ka abo kongres hapa ngot tomo joro simisi haste di prasok shaman ka tabuk truk truk obo hai ini no fiaba abon ibagi no tabuk truk truk kongres ni nogo kifili tonggo tabung ni hapang tibra sa ham kere bagai pod report kok sa wo tal bidan kok show ya ba bai tang ho musa ham kere klaya asuk simi ya asal di pandri simi buba gra no koi bong narka kongres di nukung go fai shamong tang nari bagai tamoni hin ba kongres buba gra po shong no orang rika montri sulam ka mp sulam ka asuk simi ya buba gra no haste kongres di kasko asuk tayri dan bagai bo koi bong narka এই পবিত্র দিনে আপনাদের আগমনে এবং কংগ্রেস দলের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে মথাকে আমরা নভেম্বর মাসে প্রদেশ কংগ্রেস সভাপতি নভেম্বর মাসের শেষ দিকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে যখন শীতকালীন অধিবেশন দিল্লিতে বসবে পার্লামেন্ট এই দাবি দাওয়া নিয়ে আমরা দিল্লি আদিবাসী ভাই বন্ধুদের নিয়ে আমরা দিল্লি ধর্ণায় বসব যন্তর মন্তরে আমি অনুরোধ করব মথাকে মথার সুপ্রিমোকে যাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি এই রয়্যাল প্যালেসকে কংগ্রেস সবসময় শ্রদ্ধা জানিয়ে এসেছে আজও জানায় আমাদের শ্রদ্ধা ভালোবাসা উঠুক এই পরিবারের প্রত্যেককে চাই তো এই পরিবারকে রাজাকে এখানে এমপি বানিয়েছিল কংগ্রেস মহারানীকে এমপি বানিয়েছিল কংগ্রেস প্রদ্যুৎ কিশোর দেব বর্মা মানিক বাহাদুরকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুরকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেক্রেটারি বানিয়েছিল কংগ্রেস কংগ্রেসই তো স্বীকৃতি দিয়েছে পরিবারকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা যেরকম আগে ছিল আজও তা অটুট রয়েছে আমি তো উনাকে এখনো কংগ্রেসের পরিবারের সদস্য হিসেবে গণ্য করে থাকি এই মঞ্চ থেকে অপিল করব এই মঞ্চ থেকে আজকে আমি অপিল করতে চাই যথেষ্ট হয়েছে মার্চ করে ফেলুন আপনার পুরো দলটাকে কংগ্রেস সাথে আসুন নেতৃত্ব দিন আপনার ডানে বায়ে আমরা থাকব কথা দিয়ে যাচ্ছি সভাপতির দায়িত্ব নিন দলকে চালান সুন্দরভাবে দু হাত তুলে আপনার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেব আমরা সত্যিকার অর্থে মানুষকে আমরা ভালোবাসি আমরা চাই আদিবাসী এলাকার মানুষ সমস্ত সুযোগ সুবিধাগুলো যেগুলো থেকে আজকে বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বেসিক এমিউনিটিস পানীয় জল বিদ্যুৎ সমস্ত দিক দিয়ে আজকে আদিবাসী এলাকা লোকজন পিছিয়ে রয়েছে ভাগ্যিস কর্মসংস্থান তো বলতে স্তব্ধ ভাগ্যিস কংগ্রেস ইউপিএ সরকার মনমোহন সিং এর সরকার এমজি এনরাগা চালু করেছিল আজকে গ্রামীণ অর্থব্যবস্থা যতটুকু যা আছে শুধু ওই এমজি এনরেগার উপর টিকে রয়েছে কংগ্রেস বনের অধিকার আইন দিয়েছে এমজি এনরেগার আইন তৈরি করেছে ঐতিহাসিক আইন স্বাস্থ্যের অধিকার দিয়েছে খাদ্যের অধিকার দিয়েছে আজকে যে বিপিএল এপিএল অন্তদয় সবকিছু কংগ্রেসের দেন গ্রামীণ রাস্তা বিদ্যুতিকরণ সবকিছু তো কংগ্রেসের দের নাম পাল্টেছে এরা শুধু ইন্দির আবাস যোজনাকে প্রধানমন্ত্রী আবাসন যোজনা নাম পাল্টিয়েছে গ্রামীণ বিদ্যুতিকরণ যোজনা রাজীব গান্ধী নামে ছিল দীনদয়াল উপাধ্যায়ের নাম করেছে
শুধু নামই তো পাল্টেছে, আর কি করেছে? একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলুন, একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বিজেপিকে নেতৃত্বকে বলতে বলুন, সে আর ভারতবর্ষের জনগণের জন্য তারা শুরু করতে পেরেছে নাই। এই 10 সালে কি পরিবর্তনটা কি এসছে? এই যে 10 সাল নরেন্দ্র মোদী সম্পন্ন করতে যাচ্ছে, যার জন্য ভারতবাসী প্রস্তুত লয়ে লেগেছে, আমরা কি পেয়েছি এই দশ বছরে? আগে সাংবাদিক বন্ধুরা আমাদের মনমোহন সিংকে প্রশ্ন করত, সাংবাদিক সম্মেলন হতো, 10 বছরে একটা সাংবাদিক সম্মেলনও করেনি মন কি বাত। আগে যখন আন্দোলন হতো, কিষাণ শ্রমিক মেহনতি মানুষ যখন ন্যায্য দাবি দাওয়া আন্দোলন হতো, কংগ্রেস মনে করত এটা গণতন্ত্রের একটা প্রক্রিয়া, এতে দেশ সমৃদ্ধশালী হবে। আর যদি এখন গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন করেন, ইয়ে সব দেশদ্রোহী, কিষাণ দেশদ্রোহী, শ্রমিক দেশদ্রোহী, ন্যায্য দাবি দাওয়া আমি আন্দোলন করা যাবে না, এটাই হচ্ছে বিজেপির তাদের আদর্শ এবং নীতি। আমরা কোন ব্যক্তি কোন রাজনৈতিক দল আমরা শত্রু মনে করি না, আমাদের আইডিওলজির উপর ভিত্তি করে আমরা এগিয়ে চলছি। আপনারা যারা এসছেন স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা এখানে এসছেন কংগ্রেস দলে যোগদান করার উদ্দেশ্য নিয়ে, কাউকে আমরা চাপ সৃষ্টি করিনি। আপনারা জানেন কংগ্রেসের হাতে ক্ষমতা নেই, না এডিসিতে, না বিধানসভায়, না কেন্দ্রে, তারপর আপনারা এসছেন কেন? লাখ টাকার প্রশ্ন এই জায়গায় এসছেন, কারণ এর আগে দেখেছেন 1 ডজন আঞ্চলিক দলের আবির্ভাব ঘটেছিল এই রাজ্যে, বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতাসীন ছিল এবং আছে, তারা সত্যিকারের অর্থে আদিবাসীদের প্রকৃত বন্ধু না। লড়াই একের বিরুদ্ধে একের লড়াই, রাজনৈতিক সন্ত্রাস, ধর্মের নামে লড়াই, সাব ট্রাইবের মধ্যে লড়াই করার জন্য এরা ষড়যন্ত্র করছে। ত্রিপির কমিউনিটি রিয়াংদের বিরুদ্ধে রিয়াং কমিউনিটি, জমাতের বিরুদ্ধে জমাতিয়া কমিউনিটি, হালামের বিরুদ্ধে, এরকম ভাবে এই 19টা সাব ট্রাইবের মধ্যে লড়াই করার ষড়যন্ত্র আটছে এই বিজেপি নামক দলটি। সাবধান বন্ধুরা, কংগ্রেস দলের ভিশন এবং আমাদের ডিমান্ড পরিষ্কার, অবাস্তব কোন আমাদের ডিমান্ড নেই। কি ডিমান্ড? যেটা কংগ্রেস শুরু করে গেছিল 14 সালে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য, সেই স্বপ্নটা বাস্তবায়িত করতে পারেনি রাজ্যের আদিবাসী অঞ্চলের মানুষদের। কি 125তম সংবিধান সংশোধন, 125th Amendment Bill, এটা পার্লামেন্টে পাস করার জন্য যে সমস্ত নেতৃবৃন্দরা, বিশেষ করে যারা ইদানিংকালে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে, তাদের দাবি দাওয়ারকে সামনে রেখে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এটা আপনাদের দোষ না, আপনাদের দাবি ডাইরেক্ট ফান্ডিং এর দাবি একদম কারেক্ট, আমরা সমর্থন করি। আমাদের দাবির মধ্যে রয়েছে ডাইরেক্ট ফান্ডিং এর দাবি, কিন্তু এই যে ত্রিপুরা সরকার যেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের জন্য যে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব পাঠিয়েছিল এবং রাজ্য সরকারের যে মতামত, সেই মতামতের ভিত্তিতে কোথাও ডাইরেক্ট ফান্ডিং এর উল্লেখ নেই। এখানে আর্টিকেল 280 কথা বলা হয়েছে, 280 কথা বলে এখানে সিএ একটা আরেকটা ক্লজ অ্যাড করা হয়েছে, রসা চলে যাচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে চরম ব্যর্থতা দেখা দিয়েছে। 70 সাল মে কিয়া কিয়া, এই 70 সালে
55,000,000,000 টাকা ঋণ করেছিল ভারত সরকার। আর এই 10 বছরে নতুন ভাবে আরো 100,00,000,000 টাকা ঋণ নিয়েছে মোদি সরকার। আমরা ঋণে ডুবে রয়েছে, যেরকম ভাবে আমাদের রাজ্যে এসে কি বলছিল আগেকার সরকার 13,000,00,000 টাকা ঋণ রেখে গেছে, তাদের এই ছয় বছর হয়নি, এই 5.5-6 বছরে এই 13,000,00,000 থেকে এখন এটা প্রায় 23,000,00,000 টাকা গিয়ে দাঁড়িয়েছে ঋণের আমাদের রাজ্যে। দেদার চলছে লুটপাট, গ্রাম পাহাড়ে কাজ নেই, মুষ্টিময় নেতৃত্ব লুটে ফুটে খাচ্ছে। এর জন্যই কি ক্ষমতায় মানুষের উপর বিশ্বাস নেই? পুলিশ একটা অংশ, প্রশাসনের একটা অংশ, যারা আজকে অবৈধভাবে মানুষের গণতান্ত্রিক আওয়াজকে স্তব্ধ করে দিতে চাইছে, আজকে এই অংশটা সক্রিয়। চারিদিকে শ্মশানের শান্তি, কাজ নেই, মানুষের দেওয়ার মতো কোনো মানসিকতা নেই, কর্মচারীরা বঞ্চিত, কৃষকরা ডিপ্রাইভ, শ্রমিক কাজ পায় না, গ্রামে গঞ্জে অর্ধারে অনারে দিন কাটাতে হচ্ছে। আর এই মুষ্টিময় কিছু নেতা পাহাড় পরিমাণ টাকা, অট্টালিকা, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এই করেই যাচ্ছে। এই জায়গা থেকে বের করে আনতো রাজ্যটাকে। অনেক ধন্যবাদ জানাই ওই তাপস ত্রিপুরা আড়া ছেলে, এই যে ফ্ল্যাক্সটা দেখছেন, এই ফ্ল্যাক্সটা পেছনের ব্যাকড্রপটা এ লিখে এনেছে জোলাই বাড়ির একটা ছেলে। আমরা আজকে তার কথাটাকে আমরা এখানে দিয়েছি কি, এটা কংগ্রেস ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। কংগ্রেস পার্টি অলওয়েজ স্টুড ফর দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল। প্রথম যে দুটো লাইন এর মধ্যে লেখা হয়েছে কংগ্রেস পার্টি অলওয়েজ স্টুড ফর দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল। একমাত্র কংগ্রেস দল এই আদিবাসী তাদের অধিকার রক্ষার্থে কংগ্রেস বরাবরই লড়াই করে যাচ্ছে। দ্বিতীয় লাইনটা কি, দ্য ইন্ডিজিনিয়াস পিপল হ্যাভ নাও রিয়েলাইজড দ্যাট দ্য ড্রিমস ক্যান অনলি বি চেরিশড বাই কংগ্রেস। এখন আদিবাসীরা উপলব্ধি করছে তাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা সাকার করতে পারে একমাত্র কংগ্রেস। তৃতীয় লাইন, দাস ডিসাইডেড টু জয়েন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থ্রু মাস জয়নিং প্রোগ্রাম। তাই মাস জয়নিং প্রোগ্রামের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেস দলে যোগদান করার জন্য। পানি পিলা না, পানি জল দাও।